ইম্পর্টেন্ট অন দিস সিস্টেম। তাই আরামবাগ থেকে গোঘাট এই সিঙ্গেল লাইনের মধ্যে একটি মাত্র ট্রেন যাতায়াত করবে। তাই আরামবাগ থেকে যখন আমরা আসি, এই জিনিসটাকে বলা হয় টোকেন, এর নাম হচ্ছে টোকেন। এই টোকেনটি যদি আমি নিয়ে নিয়ম, এটাই এখন নিয়ম হয়ে গেছে, আগে এরকম কিছু ছিল না। আগে আমরা গাড়ি যেমন 10:10 গাড়ি ছাড়ছি, আমরা 10:00 গেট দিয়ে দিতাম, তখন কিছু কনফার্মেশনের ব্যাপার থাকে না। আচ্ছা, গেট পড়ে গেল এবং 10:10 যে ডাউন ট্রেন সেটি যাবে। আমরা গাড়ি ছাড়ার 1-2 মিনিট আগে গেট দিতাম, কিন্তু এখন এত টাইট হয়ে গেছে যে আমাদের কাছে এমনই আদেশ আছে, গাড়ি ছাড়বে আমরা কনফার্ম করলে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা রেল গেটে এসেছি এবং রেলের সিগন্যাল নিয়ে আজকে কথা বলবো, এবং রেল গেট ট্রেন যে চলে, কীরকম সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ট্রেন চলে, সেই বিষয়টি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপিত করব। এবং গেট কয় প্রকারের হয়, ইন্টারলকিং গেট এবং নন ইন্টারলকিং গেট, এই নিয়েও আপনাদের সামনে আজ বিস্তারিত বিবরণ দেবো। এটা আপনি বুঝবেন কি করে যে ট্রেনটা আসছে? যখন ট্রেন আরামবাগ স্টেশন ছাড়বে, আরামবাগ স্টেশন ছেড়ে 1200 মিটার আসার পরেতে ডাউন অ্যাপ্রোচ ইন্ডিকেশন আমাকে ইন্ডিকেট করবে যে আমার গাড়ি আমার ট্রাক এরিয়ার মধ্যে আসছে। তো তখন আমি এখানে ইন্ডিকেশন দেখে আমি গেট লক করলাম এবং সিগন্যাল দিলাম। আমার সিগন্যাল হয়ে রয়েছে, সিগন্যাল হয়ে থাকার পরেতে যখন আমার গেট এরিয়ার মধ্যে, গেটের কাছাকাছি যখন গাড়ি আসবে, আমার সিগন্যাল এখানে ক্রস করবে, তখন আমার এখানে সিগন্যালগুলো অফ হবে এবং এখানে আপ অ্যাপ্রোচ ইন্ডিকেশন এখানে ইন্ডিকেট করবে, ক্রস করবে, তখন ইন্ডিকেশন এখানে ক্রস করবে এবং ট্রাক আমার লাল হয়ে যাবে, আমার ট্রাকের উপরে গাড়ি থাকবে। তো গেটম্যানের মুখ থেকে আপনাদের শোনাবো ঠিক কিভাবে গেট ফেলা হয় এবং ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং গেটের মধ্যে কি তফাৎ। আপনারা জানেন কি যে গোঘাট থেকে আরামবাগ পর্যন্ত মোট কটি গেট আছে এবং গেট ফেলার কতক্ষণ পর ট্রেন চলে? আরামবাগ না গোঘাট, কোনখানকার স্টেশন মাস্টারমশাই নির্দেশ দেন যে গেটগুলি ফেলা হোক, এবং এই গেটগুলি ফেলা সম্পূর্ণ হলে তারপরই তিনি লোকো পাইলটকে কনফার্ম করেন এবং লোকো পাইলট তারপর টোকেনের মাধ্যমে আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চালান, সেই সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে আপনাদের সামনে আজ উপস্থাপিত করব। প্লেস রিভিউয়ার চ্যানেল সমস্ত খবর নিখুঁতভাবে আপনাদের কাছে পরিবেশিত করে। ফেসবুকেও আমরা এসেছি এবং সেখানেও আপনারা লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে লাইক করুন আর কমেন্ট আর শেয়ার করতেও নিশ্চয়ই মনে রাখবেন। আপনাদের আগেই বলেছি যে এই আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত যে ট্রেন চলে সেটি টোকেনের মাধ্যমে চলে, এবং এই টোকেন ব্যবস্থা তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে ওয়ান ট্রেন অনলি সিস্টেম। তাই আরামবাগ থেকে গোঘাট এই সিঙ্গেল লাইনের মধ্যে একটি মাত্র ট্রেন যাতায়াত করবে। তাই আরামবাগ থেকে যখন আমরা আসি, এই জিনিসটাকে বলা হয় টোকেন, এর নাম হচ্ছে টোকেন। এই টোকেনটি যদি আমি নিয়ে আরামবাগ থেকে আসি, তাহলে নেক্সট যে ট্রেন আরামবাগ থেকে আসবে সে উইদাউট টোকেনে আর আসতে পারবে না। তাই এই সেকশনে শুধুমাত্র এই একটি ট্রেনই থাকবে, যতক্ষণ না আমি রিটার্ন গিয়ে আবার আরামবাগে টোকেনটা রিটার্ন করবো, ততক্ষণ কোনো ট্রেন আর এই আরামবাগ থেকে গোঘাটের মধ্যে আসতে পারবে না। তাই এটির নাম হচ্ছে টোকেন। তাই এই এই ওয়ার্কিংটার নামও হচ্ছে ওয়ান ট্রেন অনলি সিস্টেম। আচ্ছা, এতে আরামবাগই লেখা থাকবে, এটা আরামবাগ কেন লেখা আছে? আরামবাগ থেকে টোকেনটা দেওয়া হবে, ঘুরে এসে যতক্ষণ না আমি আরামবাগে টোকেনটা রিটার্ন করছি, ততক্ষণ এই সেকশনের মধ্যে আরামবাগ টু গোঘাটের মধ্যে কোনো গাড়ি আর প্রবেশ করতে পারবে না। আর সেই কারণে এটা আর এর উল্টো দিকটাই কি লেখা আছে? এখানে একটা অথরিটি দেওয়া আছে, ফ্রম আরামবাগ টু গোঘাট অ্যান্ড ব্যাক। আচ্ছা, টোকেনটার মধ্যে লেখা আছে ফ্রম আরামবাগ টু গোঘাট অ্যান্ড ব্যাক, মানে আরামবাগ থেকে গোঘাট যাবো আবার ব্যাক করে আসবো, ততক্ষণ এই সেকশনে একটি মাত্র ট্রেন থাকবে। এই জন্য একটুখানি ওয়েট করলেন, সামান্যতম সময় নিশ্চয়ই ওনাদের কাছে থাকে। এবং আরও একটি গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, একটি ট্রাক্টর আসছে, সেই জন্য গেটটি আবার একটুখানি তুললেন। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু ওনাদের করতে হয়, এবং এই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ করার পরই কিন্তু গেটটি ওনারা ফেলতে পারেন। দেখুন, বর্তমানে গেট পড়ে গেল এবং 10:10 যে ডাউন ট্রেন সেটি যাবে আরামবাগের দিকে যাবে, অর্থাৎ হাওড়া যাবে। গেট ফেলার কাজ কমপ্লিট করলেন উনি।
তো এই যে আপনাদের আপনি গেট ফেলার কাজটা কমপ্লিট করলেন, এটা তো গোঘাট থেকে নিশ্চয়ই কোনো নির্দেশ আসে না? গোঘাট নয়, আর গোঘাটের কোনো কিছু নেই, যা কিছু স্টেশন মাস্টার আরামবাগ ইনফর্ম করে। আগে আমরা গাড়ি ছাড়ার এক দু মিনিট আগে গেট দিতাম, কিন্তু এখন এত টাইট হয়ে গেছে যে আমাদের কাছে এমনই আদেশ আছে গাড়ি ছাড়বে আমরা কনফার্ম করলে। এই যে গেট ফেললুম, গেট ফেলে আমাকে কনফার্ম করতে হবে যে গেট পড়ে গেছে, তবেই গাড়ি ছাড়বে, নাহলে গাড়ি ছাড়বে না। আচ্ছা, মানে আগে 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 ছিল না, এখন এই দুর্গাপুজোর নবমীর দিন থেকে এসব চালু হয়ে গেছে, এবং আরামবাগেও সেই অ্যাকর্ডিংলি আমরা কনফার্ম করব, তবেই আরামবাগ থেকে গেট ছাড়বে। মানে এই গোঘাট থেকে আরামবাগ পর্যন্ত কতগুলি গেট আছে? গোঘাট থেকে আরামবাগ পর্যন্ত তিনটে গেট আছে, এটা হচ্ছে 32, এর আগে 31, 30, 30 হচ্ছে জাস্ট আরামবাগ ছাড়ার পরেই যে গেটটা, আর এর মাঝে একটা মির্গেছাদার গেট আছে, মির্গেছাদার গেটটাকে 31 গেট বলা হয়, আর এটা হচ্ছে 32 গেট। তিনটে গেট কমপ্লিট হয়ে পড়ে যাবে, তারপরে ট্রেন ছাড়বে? হ্যাঁ, তিনটে গেট কমপ্লিট হয়ে যাবে, আমরা কনফার্ম করব, তবেই গাড়ি ছাড়বে, কেননা এটা নন ইন্টারলকিং গেট এইগুলো। আচ্ছা, হ্যাঁ, কি তফাত ইন্টারলকিং গেট আর নন ইন্টারলকিং গেটের মধ্যে? নন ইন্টারলকিং গেট হচ্ছে যার কোনো সিগন্যাল নেই, সেটা টোকনে গাড়ি চলছে, মানে আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জে গাড়ি চলছে। টোকেনটি যদি আমি নিয়ে আরামবাগ থেকে আসি, তাহলে নেক্সট যে ট্রেন আরামবাগ থেকে আসবে সে উইদাউট টোকেনে আর আসতে পারবে না, তাই এই সেকশনে শুধুমাত্র একটি ট্রেনই থাকবে। যতক্ষণ না আমি রিটার্ন গিয়ে আবার আরামবাগে টোকেনটা রিটার্ন করব, ততক্ষণ কোনো ট্রেন আর এই আরামবাগ থেকে গোঘাটের মধ্যে আসতে পারবে না, তাই এটির নাম হচ্ছে টোকেন। তাই এই এই ওয়ার্কিংটার নামও হচ্ছে ওয়ান্টেন অনলি সিস্টেম। এখানে একটা অথরিটি দেওয়া আছে ফ্রম আরামবাগ টু গোঘাট অ্যান্ড ব্যাক, টোকেনটার মধ্যে লেখা আছে ফ্রম আরামবাগ টু গোঘাট অ্যান্ড ব্যাক, মানে আরামবাগ থেকে গোঘাট যাবো আবার ব্যাক করে আসবো, ততক্ষণ এই সেকশনে একটি মাত্র ট্রেন থাকবে। আচ্ছা, আমাদেরকে বলে দিল গেট বন্ধ করে দাও, আমরা বন্ধ করে কনফার্ম করে দিলাম গেট বন্ধ আছে, তবে এই গাড়ি ছাড়বে, এবং এর মাঝে কোনো ইনসিডেন্ট হয়ে গেলে সে আমরাই বুঝতে ফেঁসে যাব, মানে সমস্যা বিরাট। মানে আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে গেটটা বলার সঙ্গে সঙ্গে আপনাদের ফেলে কনফার্ম করতে হবে মাননীয় স্টেশন মাস্টার মশাইকে যে আমরা গেট ফেলে দিয়েছি, তারপরেই ট্রেন, যিনি লোকো পাইলট আছেন তিনি ট্রেন স্টার্ট করবেন, এটাই নিয়ম? এটাই এখন নিয়ম হয়ে গেছে, আগে এরকম কিছু ছিল না। আগে আমরা গাড়ি যেমন 10:10 গাড়ি ছাড়ছি, আমরা 10:28 গাড়ি গেট দিয়ে দিতাম, তখন কিছু কনফার্মেশনের ব্যাপার থাকে না। আচ্ছা, এই কেন মনে হচ্ছে এইটা কেন করা হয়েছে বলে? দিন যে দুর্ঘটনাকে এড়াবার জন্য, এটা পাবলিক হয়তো মনে করছে যে আমাদেরকে হ্যারাস করছে, কিন্তু না, সবাই সেফ, আমরাও সেফ, পাবলিকও সেফ, দু মিনিট টাইম গেলেও তারা সেফ, কোনো কারণে ছোটো গাড়ির কোনো ব্যাপার নেই, কিন্তু বড় গাড়ি যদি কোনো কারণে ফেঁসে যায় আর কিছু উপায় থাকবে না, সেই হিসাবেই রেল এরকম সিদ্ধান্ত নিয়েছে। মানে আপনারা যদি ধরুন একটা গাড়ি এসে ঢুকে গেছে, আপনারা কোনো গাড়ি এসে ঢুকে যাওয়াটা নয়, মেন হচ্ছে গাড়ি যদি কোনো কারণে খারাপ হয়ে যায় লাইনের উপর, আচ্ছা, তখন আর কিছু করার থাকে, মানে আপনারা কোনোভাবেই ট্রেনকে দাঁড় করাতে পারবেন? করাবার আমাদের কাছে কিছু নেই, সে বিরাট পদ্ধতি। হ্যাঁ, সেই জন্যই কনফার্মেশন নেই হয় যে গাড়িকে আর ওই পরে গাড়ি ঢোকানো যাবে না। আচ্ছা, তো এই পদ্ধতিতেই কাজ চলছে? এই পদ্ধতিতেই কাজ চলছে, যতদিন না সিগন্যাল হয় ততদিনই এইভাব ইন্টারলক যা ইন্টারলক মানে সিগন্যাল দ্বারা গেট বন্ধ করে গেট ক্লোজ করে আমি সিগন্যাল দিলেই তবে গাড়ি আসতে পারবে না। ইন্টারলকিং প্যানেল, ডোমিনো টাইপ কন্ট্রোল ইন্টারলক প্যানেল, এটা আপনি বুঝবেন কি করে যে ট্রেনটা আসছে? যখন ট্রেন আরামবাগ স্টেশন ছাড়বে, আরামবাগ স্টেশন ছেড়ে 1200 মিটার আসার পরেতে ডাউন অ্যাপ্রোচ ইন্ডিকেশন আমাকে ইন্ডিকেট করবে যে আমার গাড়ি আমার ট্রাক এরিয়ার মধ্যে আসছে, তো তখন আমি এখানে ইন্ডিকেশন দেখে আমি গেট লক করলাম এবং সিগন্যাল দিলাম, আমার সিগন্যাল হয়ে রয়েছে। সিগন্যাল হয়ে থাকার পরেতে যখন আমার গেট এরিয়ার মধ্যে গেটের কাছাকাছি যখন গাড়ি আসবে, আমার সিগন্যাল এখানে ক্রস করবে, তখন আমার এখানে সিগন্যালগুলো অফ হবে এবং এখানে আপ অ্যাপ্রোচ ইন্ডিকেশন এখানে ইন্ডিকেট করবে, ক্রস করবে, তখন ইন্ডিকেশন এখানে ক্রস করবে এবং ট্রাক আমার লাল হয়ে যাবে, আমার ট্রাকের উপরে গাড়ি থাকবে, ট্রাক মানে এইটা টোটাল হচ্ছে ট্রাকে সিগন্যাল ক্রস করে গেছে, আমার সিগন্যাল কেটে গেছে আর এখানে ইন্ডিকেট করছে, আমি ওকে করলাম, ওকে করে আমি গাড়িটা পাস করব। এটা লক হলো, এটা গেট ক্লোজ করলাম, মানে যেহেতু এখানে এখানে ক্লোজ ছিল, মানে ক্লোজ এখানে ব্যারিয়ার ক্লোজ ইন্ডিকেশন আমাকে ব্যারিয়ার ক্লোজ দেখাচ্ছে, আমি এখানে আমার প্যানেলেতে এটা ক্লোজ করে দিলাম, এটা লক করে দিলাম।
লক করে দেওয়ার পরে এবার সিগন্যাল দেওয়া হবে। হ্যাঁ, এবার একটা সিগন্যাল দেবে। গাড়ি এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকবে, কিন্তু এর কোনো ব্যবস্থা নাই গাড়িকে দাঁড় করাবার, সেই জন্যই রেলের এরকম সিদ্ধান্ত এবং আমাদেরকে সেই আদেশ অনুসারে কাজ করতে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে দেখালাম ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং প্যানেল এবং তার সঙ্গে টোকেন সিস্টেম, কিভাবে আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলে টোকেন সিস্টেমের মাধ্যমে, এই সমস্ত পদ্ধতিগুলি আজ আপনাদের সামনে উপস্থাপিত করলাম। তো পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুকে আমরা আছি সেখানে লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবার এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অনেক অনেক ধন্যবাদ।